চাকরির সূত্রে কলকাতায় আসা, তারপর প্রেমে পড়ে যাওয়া তিলোত্তমার। নিজের শহরে আর ফিরে যাওয়া হয়নি শিল্পী বিআর পানেসারের। যে কলকাতা তাঁকে নিয়ে গিয়েছে খ্যাতির শীর্ষে, সেই শহরের বুকেই শেষবার নিঃশ্বাস নিলেন এই প্রথিতযশা শিল্পী। মারা গেলেন বিআর পানেসার, বয়স হয়েছিল 87 বছর। মনের ভাব প্রকাশের জন্য জল রং এবং কোলাজের জাদুকেই বেছে নিয়েছিলেন বিআর পানেসার। পাঞ্জাবের হুশিয়ারপুরে জন্ম বিআর পানেসারের। প্রথম জীবনে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে চাকরি করতেন তিনি। প্রশান্ত মহলানবিশের ঘনিষ্ঠ শিষ্য ছিলেন শিল্পী পানেসার। প্রাক্তন জাতীয় স্নুকার চ্যাম্পিয়নও ছিলেন তিনি। তবে ভালোবাসা অবশ্যই রং তুলি। তিনি নিজেই শুধু খ্যাতির চূড়ায় ওঠেননি, তাঁর শিষ্যার শাকিলা কোলাজের জগতে অত্যন্ত পরিচিত নাম। অবশেষে থেমে গেল অভিযান। এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিআর পানেসারের। প্রবীণতম সদস্য ছিলেন একজন বিআর পানেসারকে আমি দীর্ঘদিন ধরে চিনতাম। আমি অনেকবার ওনার বাড়িতে সোসাইটিতে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে আমি গেছি। তখন খুব ভালো ওয়াটার কালার করতেন উনি, খুব সেন্সিটিভ ওয়াটার কালার করতেন। সবচেয়ে বড় কথা, উনি বাচ্চাদের খুব ভালোবাসতেন। প্রথম উনি কিন্তু শাকিলাকে আবিষ্কার করেন। আপনারা শুনেছেন কিনা শাকিলার নাম? শাকিলা এখন খুব নামী শিল্পী। উনি কিন্তু পড়াশোনায় যথেষ্ট মেধাবী মানুষ ছিলেন এবং একটা বড় চাকরি করতেন। সেই সব ছেড়ে, নিজের রাজ্য ছেড়ে উনি বাংলাতেই থেকে গেলেন এবং সেখানে আমার মনে হয় এটা গোটা বাংলার ক্ষতি, শিল্প জগতের এবং ভারতবর্ষের ক্ষতি। তার কারণটা হলো, গোটা ভারতবর্ষে আমার মনে হয় বিআর পানেসারজির মতো কোলাজ আর কেউ আছেন কিনা আমার সন্দেহ আছে। সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্টের সভাপতি ছিলেন শিল্পী বিআর পানেসার। এদিন এখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। মনোজিৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।